জীবনে উন্নতি করতে হবে, প্রতিটি পদক্ষেপে ধাপে ধাপে আপনাকে এগিয়ে যেতে হবে। আপনি যদি কমফোর্ট জোনের মধ্যে আবদ্ধ হয়ে পড়েন, কমফোর্ট জোন মিনস মাসে 50,000-60,000 টাকা রোজগার করেন, যা ইনকাম করেন তাতে সুন্দরভাবে মাস চলে যায়, বাকি টাকা সঞ্চয় হয়, আপনার পরের মাসে ইচ্ছে করবে না যে আমি একটু বেশি ইনকাম করি এবং বেশি ইনকাম করে আরও ডেভেলপ করে আপনি একজন স্বার্থপর কচ্ছপের মতো জীবনযাপন করবেন, নিজেকে শামুকের মতো গুটিয়ে নিয়ে একটা কমফোর্ট জোনের মধ্যে থেকে যাবেন। সকালে অফিস, সন্ধ্যাবেলা অফিস থেকে বাড়ি, আবার সকালে অফিস, সন্ধ্যাবেলা অফিস থেকে বাড়ি, সকালবেলা অফিস, সন্ধ্যাবেলা বাড়ি, এই হচ্ছে আপনার জীবন। যদি এইভাবে চলতে চান তাহলে আপনাকে এই ভিডিওটি দেখতে হবে। আমি আগেই বলেছি, আপনি যদি নিজের উন্নতি করতে না পারেন, নিজেকে গ্রোয়িং করতে না পারেন, নিজের আয়টাকে ক্রমশ বাড়াতে না পারেন, তাহলে আপনি একসময় শেষ হয়ে যাবেন। কেননা আপনি একজন সমাজবদ্ধ জীব এবং উন্নত মস্তিষ্কের মানুষ, আপনার উচিত নিজে যেমন ভালো থাকছেন আপনার দ্বারা যেন আরও 5 জন, 10 জন, 50 জন, 1,000, 5,000 লোকের উন্নতি হয়, তারা যেন আপনার উপর নির্ভরশীল হতে পারে, আপনি যেন তাদের পরিবারকে চালানোর দায়িত্ব নিতে পারেন, এটাই হচ্ছে হিউম্যানিটি, এটাই হচ্ছে আদর্শ মনুষ্যত্ব। বড় বড় কোম্পানির মালিক রতন টাটা বলুন, মুকেশ আম্বানি বলুন, বিল গেটস বলুন, যারা আছেন তাদের কি এখনও পয়সার প্রয়োজন আছে? তারা এখনও পরিশ্রম করছেন কেন? কারণ তাদের ওই যে ইন্ডাস্ট্রি, তার যে তাদের ওই যে ট্রাস্ট, তার সাহায্যে লাখ লাখ মানুষ পরিশ্রম করে খাচ্ছে, চাকরি করে খাচ্ছে। সুতরাং আপনাকে আপনার কমফোর্ট জোন থেকে পেরিয়ে এসে সামাজিক উন্নয়নের জন্য আরও বেশি ইনকাম করতে হবে। আমি তো বললাম যে আপনি যেটা ইনকাম করেন সেটা আপনার পরিবারের ক্ষেত্রে যথেষ্ট হতে পারে, হতে পারে যথেষ্ট, কিন্তু সেটা তো আপনার গড়েই হবে না, সমাজের উন্নয়ন কিছু হবে না। সামাজিক উন্নয়ন যদি চান, আরও 10 জন মানুষের উন্নতি চান, আপনাকে আপনার স্কিল বাড়িয়ে নতুন কিছু করতে হবে, যাতে আপনার দ্বারা আরও অনেক মানুষ উপকৃত হয়। মনে রাখবেন, নিজের সুখটাই সুখ নয়, অন্যকে যদি আপনি সুখী করতে না পারেন তাহলে আপনার মানুষ জন্ম বৃথা। কীভাবে ইনকাম বাড়াবেন? খুব সহজ রাস্তা, এম রাখুন। এটা ছোট্ট এম নয়, এই আবদ্ধ এমটুকু নয়, আপনাকে একটা বড় বিগ ড্রিম তৈরি করতে হবে, আর সেই বিগ ড্রিমটাকে পাওয়ার জন্য, অ্যাচিভ করার জন্য রাস্তায় নামতে হবে, পরিশ্রম করতে হবে। আপনার 50,000 টাকা ইনকাম ধরে নিলাম, আপনাকে 80,000 টাকার কাজ করতে হবে, খরচ করতে হবে। 30,000 টাকা কোথায় পাবেন? 30,000 টাকার জন্য আপনাকে আবার এক্সট্রা পরিশ্রম করতে হবে। নিজের আয় আর ব্যয় এই জিনিসটাকে যদি আপনি ঠিকভাবে সামঞ্জস্য করতে পারেন, আপনার বিগ ড্রিম আছে, BMW গাড়ি চাপবেন, অথচ আপনি 50,000 টাকা 20,000 টাকা স্যালারি দিয়ে সন্তুষ্ট হয়ে বসে আছেন, পারবেন না। বিগ ড্রিম অ্যাচিভ করার জন্য বেশি ইনকাম করতে হবে, আপনাকে গ্রোয়িং করতে হবে, তাহলে আপনি জীবিত থাকবেন, তা নাহলে মৃত প্রায় হয়ে থাকবেন, সমাজে সাধারণ মানুষের মতো আপনিও থাকবেন, আছেন, এলেন, গেলেন, ব্যাস এইটুকুই, কিছু করে যেতে পারবেন। ফ্রেন্ডস, ইফ ইউ ওয়ান্ট টু সাকসেস অ্যান্ড অ্যাচিভ ইউর গোল, ইউ মাস্ট ডু এক্সট্রা অর্ডিনারি সামথিং। দিস এক্সট্রা অর্ডিনারি মেক ইউর সেলফ এ এক্সট্রা অর্ডিনারি ম্যান। ইউনিভার্সাল ট্রুথ ইজ কোল্ড, ইফ ইউ আর নট গ্রোয়িং ইউ আর ডাইং। থ্যাংক ইউ, আজ এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। নমস্কার, খোদা হাফেজ।